আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। সদরতম নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে 24 ডিসেম্বর 2021 5:42 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন এনটিআরসিতে নিবন্ধনদারী হয়ে থাকেন এবং সদরতম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে প্রতিবেদন রিসিভ করবেন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি এনটিআরসি এর সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে 17তম শিক্ষক নিবন্ধনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই বিজ্ঞপ্তি কেবলমাত্র গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের প্রার্থীদের জন্য প্রকাশ করা হবে। তথ্য মতে 2020 সালের 23 জানুয়ারি 17তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় 12 লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরে 15 মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়, তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গ্রন্থগারিক, সহকারী গ্রন্থগারিক ও ক্যাটালগারদের শিক্ষক মর্যাদা দেওয়ায় 17তম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন করে সিলেবাস তৈরি করে এনটিআরসিএ। এই সিলেবাস অনুমোদন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত 14 ডিসেম্বর 17তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়। এখন গ্রন্থগার, সহকারী গ্রন্থগারিক ও ক্যাটালগ গার্ডদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসি এর সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন ABM শওকত ইকবাল শাহিন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, 17তম শিক্ষক নিবন্ধনের সংশোধনী সিলেবাস প্রকাশ করা হয়েছে। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে গ্রন্থগারিক ও সহকারী গ্রন্থগারিক ক্যাটালগারদের আবেদনের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কবে নাগাদ 17তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হবে এমন প্রশ্নের জবাবে ABM শওকত ইকবাল শাহিন আরও বলেন, এটি বলা মুশকিল। আগে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, আবেদন গ্রহণ শেষ হলে প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।